হার আর মহাদেব। বন্ধুরা দেখুন এখন কি করছি, বসে বসে। এখন বাজে রাত 11টা, 11টা নয়, 11টা 40। তো বউয়ের একটু হেল্প করে দিচ্ছি। বউকে জিজ্ঞেস করলাম কি কালকে কি রান্না করবে, ও বলল কি এই মোচা আছে। মানে মোচাটা তো রবিবারে এনেছিলাম আর আজকে হয়ে গেল শুক্রবার, এখনও মোচাটা রান্না করে উঠতে পারলে না। বললাম তাহলে কালকে কে, কালকে হবে? তো বলছে ও আবার আমাকে এক্সকিউজ দিচ্ছে, বলছে কালকে তো শনিবার, কালকে তো নিরামিষ হবে। নিরামিষ হবে তো মোচাটা করে দাও, মোচারও নিরামিষ রান্না করা যেতে পারে। বলছে নিরামিষ রান্না করা যেতে পারে তো তুমি করো, মানে মোচার রান্না যদি নিরামিষ তুমি করতে জানো তো তুমি করো। আমি দিয়ে ওর সাথে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করে বললাম কি মোচার তরকারি নিরামিষও তোমাকে আমি করে দেখাবো, আর রান্নাটা তুমিই করবে, কেননা পেয়ে বসো না কি আমি ছাড়িয়েও দেবো আর রান্নাটাও করে দেবো, অত মামা বাড়ি নেই, ঠিক আছে? আমি ছাড়ি দিচ্ছি নিজের ফায়দার জন্য, ভেবেছি মোচার ঘণ্টা খাবো, আর ও ছাড়ালে ওটা মোচার ঘণ্টা হবে না, ওটা তেতো ঘণ্টা হয়ে যাবে। কেননা মোচার মধ্যে এই যে ফুলটা দেখছেন, এই যে ফুলটা দেখুন, এটা এই যে উপরে বোটাটাকে এটাকে টানলে পরে এই যে মাছের আঁশের মতো এইটাকে আর এইটাকে ছাড়াতে হবে, প্রতিটা ফুল থেকে ছাড়াতে হবে, নাহলে এই মাছের আঁশের মতো এটা যদি পেটে যায় পেট ব্যথা করবে, আর এইটা যদি তরকারিতে যায় তরকারিটা তেতো তেতো লাগবে। তো ওদের উপরে ওরা তো রান্না করবে হড়বড়িতে, দিয়ে এইটাও দুটো একটা থাকবে আর এটাও থাকবে, দিয়ে আর মোচা খাওয়া হয়ে যাবে। তো তার জন্য আমি নিজেই বসলাম রাতে, মোচাটা রাতে ছাড়িয়ে যদি কুচি কুচি করে রেখে দিই এর কষ্টটাও বেরিয়ে যাবে, তেতো ভাবটাও কেটে যাবে। তার জন্য আমি এখন রাতেই ছাড়ি দিই ওকে, বউয়েরও একটু হেল্প হয়ে যাবে, বউ যাতে হোক বউকে তো একটু ভালোবাসি, আর যত ভালোবাসবে বউ মাথায় চাপবে আর কি হবে। তো দেখো বন্ধুরা, কালকে আমার বর মোচাটা রাত্রিরে ছাড়াচ্ছিল, আর ছাড়াতে সময় আমাকে আমার ছেলে বলল কি মা জানো তো বাবা মোচা ছাড়াচ্ছিল, আর ছাড়াতে ছাড়াতে বলছিল কি আমার বউকে মোচাটা আমি কবে এনেছি রবিবার দিন, আর এখনও বউটা আমার মোচার তরকারি করেনি। তো দেখো বন্ধুরা, আমার বর অনেক সবজি এনেছিল ওই দিন, মাছ এনেছিল, দু রকমের মাছ এনেছিল, তারপরে ফুলকপি এনেছিল, কুমড়া এনেছিল, অনেক সবজি এনেছিল। তো আমার বর বলছে কি মোচাটা করো, প্রত্যেক দিন বলবে মোচাটা করো, তো কি একদিনে কি সব তরকারি করা যায়? আর মোচাটা আমি বললাম রবিবার দিন করবো মশলা টশলা দিয়ে, ও বলছে না মোচাটা তুমি কালকেই করবে শনিবার দিন, আর নিরামিষ মোচার তরকারি করবে। তো আমাকে বললো কি আমি জোনটা দিয়ে বলবো, তুমি ওই তরকারিটা দিয়েই মোচাটা করবে, ওই রান এইটা দিয়েই মোচাটা করবে রেসিপি করলো। তো আমি বললাম ঠিক আছে মোচার তরকারি করবো। তো দেখো ছেলেকে পড়াই, তারপরে ঘরে রান্না বান্না, ঘরে কাজ, ও ভাবে কি ওই শুধু কাজ করা, আমি কিছু কাজ করি না। তো দেখো ও তো কাজ করে পড়ো, আজকে বললাম ঠিক আছে তুমি বলেছো তো তোমার রেসিপিটা দিয়েই আজকে মোচার তরকারিটা করছি। তো দেখো ও জোনটা বলেছে ওইটা দিয়েই মোচার তরকারিটা আমি করছি এখন। তো দেখো আমার বর তো কালকে মোচাটা কেটে রেখে দিয়েছিল, তো আমি এখন নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলো আমার বর। তো এটা মোচাটাকে হলুদ দিয়ে ভিজানো আছে, কালকে রাত্রিরেই ভিজিয়ে রেখে দিয়েছিলো। আর এটা আছে আলুটাকে, দুটো বড় বড় আলুকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এমনি এমনি সাইজের। আর মোচার তরকারিতে লাগবে এখানে দেখো 1 চামচ নুন, এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে লঙ্কা গুঁড়ি, আর এখানে আছে হলুদ গুঁড়ো, আর এখানে আছে দেখো শুকনো লঙ্কা গোটা, এখানে আছে টমেটো, একটা টমেটোকে আমি ছোটো ছোটো পিস করে রেখেছি, ওজনটা বলেছে ওইগুলোই করেছি, আমি নিজে কিছু দিইনি। আর দেখো এখানে আছে 5টা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল খেতে হবে, আর এখানে আছে 5টা তেজপাতা। আর দেখো ওর বলেছে 1 গাদা গরম মশলা দিবে, তো দেখো এখানে গোটা গরম মশলা রেখেছি, আর এখানে রেখেছি আদা থেতো করে, এতে না পেঁয়াজ পড়বে না রসুন পড়বে, শুধু কিছুই পড়বে না, নিরামিষ মোচার তরকারি হবে। আর ওজনটা স্পেশাল জিনিস দিতে বলেছে, এটা কি বলো তো? দেখো এটা গোবিন্দভোগ চাল, তো এই গোবিন্দভোগ চালটাকে বলেছে জলে একটুখানি ভিজাবে, আর এটা বড় কাপের 1 কাপ চাল। তো বলছে গোবিন্দভোগ চাল দিয়ে আমি প্রথমবার শুনলাম মোচার তরকারি হয়। তো দেখো মোচার তরকারিটা আমি কী করতে বলেছে এগুলো সব আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে যদি ভাল লাগে তো আপনারাও মোচার তরকারিটা বানিয়ে খাবেন। তো এখন আমি কী করছি দেখো বন্ধুরা, এই মোচার তরকারিটাকে প্রথমে আমি জলে ভালো করে সেদ্ধ করে নেব।
তো এটা প্রেসার কুকারে দিচ্ছি, কড়াইয়ে দিলে তো অনেকটা গ্যাস ফুটবে আর গ্যাসটা নষ্ট হয়ে যাবে, আর প্রেসার কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো মোচার তরকারিটা মোচাটাকে আমি ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেব। আর এর যে জলটা, এই হলুদ জলটাকে আপনারা রেখে দিবেন, এইটা একদম জলটা দিবেন না, কেন এতে কষা ভাবটা থাকে। তো আমি মোচাটাকে সেদ্ধ করতে চাপি দিচ্ছি, দুটো সিটি দেবো আর সিটি দিয়ে নামিয়ে দেবো। তো আমি মোচাটাকে রান্না করব, তো আমি এখানে মোচাটা সেদ্ধ চাপি দিয়েছি আর এখানে কড়াইটা গ্যাসে গরম করতে চাপি দিয়েছি। আর এখানে দিচ্ছি সরষের তেল দু চামচ, বড় বড় কাপে দু চামচ, বড় বড় চামচে দু চামচ সরষের তেল দিলাম। আর এই সরষের তেলটাতে আমি দিচ্ছি শুকনো লঙ্কাটাকে ফোড়ন দিয়ে পাঁচটা শুকনো লঙ্কা, দুটো গরম মশলা এগুলো দিলাম, দুটো এলাচ আর দুটো লং দিচ্ছি, পাঁচটা তেজপাতা, এবার দিচ্ছি আলুগুলো, এবার দিচ্ছি আলুগুলো, আলুগুলো আমি লাল লাল করে একটু ভাজবো। তো দেখো বন্ধুরা, ওইখানে আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে, দুটো সিটি মেরে দিয়েছি, আমি ওটাকে গ্যাসটাকে বন্ধ করে অফ করে দিয়েছি। আর এখানে আমার মশলাটা হচ্ছে, মানে আলুটা আমি ভাজতে চাপি দিয়েছি, আর এখানে আমার গোবিন্দভোগ চালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমার দেখো গোবিন্দভোগটা চালটা জল দিয়ে ভিজানো হয়ে গেছে, আর এটা আমি একটা বাটিতে উঠে নিচ্ছি আর এই জলটা আমি ফেলে দেবো। তো দেখো বন্ধুরা, আমার মোচাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এই জলটা ছেঁকে শুধু মোচাগুলো উঠিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখানে মোচাটা সেদ্ধ করে বাটিতে জলটা ছেঁকে ফেলে দিয়েছি। এবার আমি কি করব, এবার আমি করব এতে দেব আদা, থেতো আদাটা দিয়ে দেব, আর এতে দেব টমেটোটা, একটা গোটা টমেটো এতে দিয়ে দেব। আর এখানে পাঁচটা লঙ্কা আছে, একটু যাকে ঝাল খেতে ভালো লাগবে তারা এটাকে দুফাড়া করে দিয়ে দেবেন। এবার দিচ্ছি আমি এতে, আমি ওখানে আর চামচ নুন দিয়েছিলাম, আর একটু আরেক নুন দিলাম, কেন নুনটা একটু কম হবে, আমি নুনটা একটু কম দিয়েছিলাম। আপনাদের যদি একটু নুনটা লাগবেন তো আপনারা স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন, তো আমি আর একটু নুনটা দিলাম। এবার দিচ্ছি জিরে গুঁড়া, এবার দিচ্ছি এই শুকনো লঙ্কা গুঁড়োটা আর চামচ, কেন কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, অনেকটা ঝাল হবে এই জন্য একটু কম শুকনো লঙ্কা গুঁড়িটা দিলাম। আর এটা দিচ্ছি আর একটু হলুদ, তখন আমি একটুখানি হলুদ দিয়েছিলাম, আর একটু হলুদটা অ্যাড করছি, এইটাকে আমি ভালো করে কষাবো। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, ওতে দিচ্ছি আমি এক কাপের মতন গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চালটা দিলে টেস্টটা খুব আলাদাই হয়ে যায়। এটা রেসিপিটার নাম আছে মোচা ঘন্ট, তো
এতে গোবিন্দভোগ চালটা আমি অ্যাড করলাম। তারপরে আমি এতে দিচ্ছি এই মোচাটা, সেদ্ধ করা জল ছাঁকা মোচাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে পর আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এটা আপনি গরম গরম ভাতের সাথে খাবেন, দারুণ লাগবে খেতে। এতে গোবিন্দভোগ চালটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি মোচাটাকে ভালো করে মশলা কষিয়ে রেখে দিয়েছি। আর এটা যদি না করতাম আজকে আমাদের ঘরে অনেক ঝগড়া হতো। আমার বর আমাকে সকাল থেকে উঠে বলতো মোচাটা করো, মোচাটা করো, প্রত্যেক দিনের কথাটা ছেড়ে আজকে আমি মোচা রান্নাটা করে দিয়েছি। আর দেখি ওর কী লাগছে, ভালো হয়েছে কি খারাপ। এবার দেখো বানিয়ে দিয়েছি, এবার খেয়ে পর যদি বলে বাজে হয়েছে তবে তো আরও মাথাটা খারাপ হয়ে যাবে। তো আমার মোচাটা কষা হয়ে গেছে, এবার আমি মোচাটাতে ঢাকা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটাও সেদ্ধ হয়ে যাবে আর মোচাটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা খেয়ে পর দেখবেন গন্ধটা খুব সুন্দর উঠছে, গোবিন্দভোগ চালের গন্ধ তো পুরো ঘরটা একদম গুনগুন গুনগুন করছে। তো এবার আমি মোচাটাতে ঢাকা দিয়ে দিচ্ছি। একটা খাবারের জিনিসে পোষায় না। এখানে দেখো ভেন্ডিটা ভাজতে চাপি দিয়েছি, এই ভেন্ডিটা ফ্রিজে রাখা ছিল, এটাকেও দেখে বলতো ভেন্ডিটা শুকাচ্ছে, ভেন্ডিটা শুকাচ্ছে। এই কারণে আমাদের দুজনের ঝগড়া হয়, বলে সব কিছু জিনিসে কিছু রাখলেই জনটা আনবো, এটাকে বলবে তখনই রান্না করে দাও, তখনই রান্না করে দাও। তো এখানে দুটো জিনিস করেছি, আর এখানে দেখো করেছি ডাল, আর এখানে ভাত করেছি। তো আজকে নিরামিষ খাবারের জন্যে এতটাই করেছি রান্না। এখন এই মোচার তরকারিটা তো করে দিয়েছি, ঘরে গিয়ে নিচে যখন ডাকবো খাবারটা দেবো তখন বলবে নুনটা একটু কম হয়েছে। এখন দেখো এতে রসুন টসুন কিছু দিইনি, যদি রসুন দিতাম তো বলবে রসুনের গন্ধটা একটু লাগছে। তো এই কারণে আমার বরের প্রচুর ঝগড়া হয়। তো আজকে তো আমি কিছুই রসুন বসুন দিইনি, আর নুনটাকেও ঠিকঠাক দিয়েছি, সব কিছু একদম ভালো করে করেছি। তো দেখো নিচে গিয়ে কী বলছে রান্নাটা খেয়ে। তো দেখো আমার মোচার তরকারিটা তো হয়ে গেছে। এই মোচার তরকারিটা যদি আপনাদেরকে ভাল লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটার নাম তো আপনারা জানেন গরি রুবি ডেইলি লাইফ স্টাইল।